স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো এবং ভালো থাকো, এই তোমাদের কামনা করে আজকে আমি আমার তৃতীয় নম্বর অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। ফিনান্স, ব্যাংকিং ও বিমা, দ্বিতীয় পত্রে ব্যাংকিং বিমা, এ বিষয়ের প্রথম অধ্যায় ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, এই অধ্যায়ের উপর আজকের আলোচ্য বিষয় ব্যাংকিং এর ধারণা, ব্যাংকিং, ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্য ও অর্থনৈতিক উন্নয়ন ব্যাংকের ভূমিকা, এই তিনটা বিষয়ের উপরে তোমাদের আজকে আলোচনা করব। অন্যান্য দিনের মতো তোমাদের আজকেও শুভেচ্ছা জানাই এবং তোমরা ভালো থেকে ক্লাসগুলি সঠিকভাবে অনুসরণ করার চেষ্টা করো এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংকিং এর ধারণা, কনসেপ্ট অফ ব্যাংকিং। এর আগে আমরা ব্যাংক এবং ব্যাংকের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে ভালো জেনেছিলাম, আজকে ব্যাংকিং এর অর্থটা কি আমরা জানি এবং ব্যাংকিং দ্বারা কি বোঝায়। ব্যাংকিং এর আবিধানিক অর্থ ব্যাংকের কারবার, টাকা জমা রাখা, উদ্ধার করা, অর্থাৎ ব্যাংক যে টাকা জমা রাখে এবং যে ধার দেয়, অর্থাৎ জনগণের কাছ থেকে যে আমানত সংগ্রহ করে, এইগুলো সঠিকভাবে হিসাব রাখে এবং এই তার সঞ্চিত অর্থগুলিকে অন্য কোন ব্যক্তিকে ঋণ প্রদান করে। এই যে কার্যক্রম হয় এই কার্যক্রমটাকে বলা হয় ব্যাংকিং, অর্থাৎ আমরা বলতে পারি ব্যাংকে টাকা জমা রাখা ও ধার দেওয়ার যে কারবার ব্যাংক করে একই তাকে ব্যাংকিং বলে। ইন্ডিয়ান ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1949 অনুযায়ী, অর্থাৎ তার সংজ্ঞা দিচ্ছে এভাবে, ব্যাংকিং হচ্ছে ধার ও বিনিয়োগের প্রত্যাশায় জনগণের উদ্বৃত্ত অর্থ সংগ্রহ এবং চেক, পে অর্ডার দেওয়া, ড্রাফট বা অন্য কোনো মাধ্যমে সাহায্যমাত্র বা মেয়াদে জমাকারী অর্থ ফেরত দেবার সময় মত একটা প্রক্রিয়া। অর্থাৎ এখানে ব্যাংকিং বলতে ব্যাংকিং এর জীবন বিভিন্ন ধরনের যে কার্যক্রম আছে এই কার্যক্রমের কথাগুলি এখানে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা বলতে পারি ব্যাংক তার দৈনন্দিন যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে তাকে ব্যাংকিং বলে। অর্থাৎ আমরা বলতে পারি ব্যাংকে যে সমস্ত দৈনিক কাজকর্ম হয়ে থাকে তার আমানতকারী আমাদের পক্ষে কাজ করে থাকে এবং এই সমস্ত কাজের যে সমষ্টি এই সমষ্টিকে আমরা বলব ব্যাংকিং। তাহলে এই গেল আমাদের ব্যাংকিং এর ধারণা, কনসেপ্ট অফ ব্যাংকিং। এখন আমরা দ্বিতীয় বিষয়ে আমরা আলোচনা করতে চাই, ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স বিটুইন ব্যাংক এন্ড ব্যাংকিং। আমরা এখানে প্রথমেই সংজ্ঞাগত একটি পার্থক্য আলোচনা করতে পারি। ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থকারী ও ঋণের ব্যবস্থা, আর অপরপক্ষে ব্যাংকিং হলে ব্যাংকের যাবতীয় কার্যের সমস্ত। দ্বিতীয় নম্বর দিক থেকে আমরা প্রকৃতি অনুযায়ী আমরা এর পার্থক্য একটা বিশ্লেষণ করতে পারি। ব্যাংক হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, অপরপক্ষে ব্যাংকিং হচ্ছে ব্যাংকের কার্যক্রম, অর্থাৎ ব্যাংক যে সমস্ত কার্যক্রম করে তাই হচ্ছে ব্যাংকিং। উৎপত্তির দিক থেকে আমরা একটা পার্থক্য নির্ণয় করতে পারি, তা হল ব্যাংক দেশের ব্যাংকিং আইন দ্বারা প্রতিষ্ঠিত,
অর্থাৎ আমাদের দেশে 1991 সালের ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী আমাদের দেশে ব্যাংক প্রতিষ্ঠিত ব্যাংক ব্যবসায় পরিচালিত হয়। অন্যদিকে ব্যাংকিং হচ্ছে ব্যাংকারদের কার্যের দ্বারা প্রতিষ্ঠিত, অর্থাৎ ব্যাংকারগণ ব্যাংকে যে কাজ করে সেটাই হচ্ছে ব্যাংকিং। চতুর্থ নম্বর আমরা বলতে পারি ব্যাংকের সত্তা দিক থেকে, অর্থাৎ ব্যাংক এর একটা আইনগত সত্তা আছে, অর্থাৎ ব্যাংক প্রতিষ্ঠিত হলে একটি নির্দিষ্ট আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে, অর্থাৎ প্রত্যেক দেশেরই তার একটা নির্দিষ্ট আইন আছে, সেই আইন মেনে ব্যাংক ব্যবসা পরিচালনা করতে হবে। অন্যদিকে হচ্ছে ব্যাংকিং এ আইনগত সত্তা নাই, ব্যাংকিং এর বিষয়টা হচ্ছে যে ব্যাংকে যে কার্যক্রম যেভাবে চলায়, অর্থাৎ এক এক ব্যাংক এক এক ভাবে এক এক উদ্দেশ্যে প্রচলিত হয় এবং সেইভাবে ব্যাংকটি প্রচলিত হয়, এই থেকে বলা হবে এজন্য এর কোন ব্যাংকিং আইনগত সত্তা নেই। দায়ের দিক থেকে একটা পার্থক্য আমরা নির্ণয় করতে পারি, ব্যাংকের সফলতা বা ব্যর্থতার দায় এটা মালিক বহন করে, অর্থাৎ ব্যাংক যদি সঠিকভাবে পরিচালিত হয় লাভ হয় সফলতা অর্জন করতে পারে, এই যেমন সফলতা ভোগ করবে ব্যাংকের মালিক ঠিক তেমনই যদি এর কোনো ক্ষতিগ্রস্ত হয় এর যদি কোনো ক্ষতিগ্রস্ততার জন্য এর দায়ও মালিক বহন করবে, এটা অন্য কেউ বহন করবে না। অপরপক্ষে ব্যাংকিং এর সফলতা ও ব্যর্থতার দায় ব্যাংক কার্গুণ বহন করে, অর্থাৎ ব্যাংকের কার্যক্রম করতে গিয়ে যদি কোনটি ত্রুটি বুঝিত হয় তাহলে এর দায় বহন করে ব্যাংকার, অথবা যদি কোন ব্যাংকার সঠিকভাবে কাজ করতে পারে এর জন্য সফলতা সে ব্যাংকারই পাবে। এর জন্য বলা হচ্ছে যে ব্যাংকিং এর সফলতা বা দায় ব্যর্থতা দায় এটা পুরোপুরি ব্যাংকার কোন বহন। আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় ব্যাংক ও ব্যাংকিং এর পার্থক্য শেষ হলে এবার আমরা তৃতীয় আলোচনার বিষয়, আজকে লাস্ট আলোচনার বিষয় হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা, রোল অব ব্যাংক ইন ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থাৎ এখানে ব্যাংক একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে কিরূপ ভূমিকা পালন করে আমরা, অর্থাৎ ব্যাংকের ভূমিকার উপরে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে। ব্যাংক যত একটি দেশের ব্যাংক যত সুষ্ঠুভাবে পরিচালিত হবে পরিচালনা করতে পারবে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন ততই বেশি ত্বরান্বিত হবে। এখন ব্যাংক কিভাবে তার অর্থনৈতিক উন্নয়ন এর ভূমিকা রাখতে পারে, তাহলে এক নম্বর হচ্ছে সঞ্চয় সৃষ্টি, সঞ্চয় সৃষ্টি করে ব্যাংক অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারে। ব্যাংক জনগণের অর্থ আমানত হিসাবে ব্যাংকে জমা রাখে এবং ব্যাংকের অল্প অল্প এই সঞ্চিত অর্থই ব্যাংক একটা বিপুল পরিমাণ অর্থ সঞ্চিত, আর জনগণের সঞ্চিত অর্থের ব্যাংক ঋণ প্রদান করে, জনগণের সঞ্চিত অর্থে ব্যাংক একটা নির্দিষ্ট সুদ প্রদান করে, আর এই সুদের জন্যই ব্যাংক কি করে, জনগণ ব্যাংকে টাকা জমা রাখতে উৎসাহিত হয়, অর্থাৎ ব্যাংক সুদ দেই বলেই জনগণ তার সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রাখে। দুই নম্বর হচ্ছে তহবিল গঠন, ব্যাংক যে জনগণের যে সঞ্চিত অর্থ আছে এটা হচ্ছে ব্যাংকের ফান্ড, ব্যাংকের বৃহত্তম ফান্ডই হচ্ছে ব্যাংকের সঞ্চিত অর্থ, আমরা এটাকে অন্যভাবে আমানত বলতে পারি। দেশের সঞ্চিত অর্থ একটা সামগ্রিক ফান্ডে পরিণত, অর্থাৎ বৃহৎ ফান্ডে রূপান্তরিত হয়, অর্থাৎ জনগণের এক টাকা এক অর্থ করতে কোটি কোটি টাকা ব্যাংকে সঞ্চিত হবে, এটাই ব্যাংকের টোটাল ফান্ড হিসাবে তৈরি হয়।
ব্যাংকে যে ফান্ড আছে তার বৃহৎ অংশ হচ্ছে জনগণের এই আমানতি অর্থ বা সঞ্চিত অর্থ। তিন নম্বর হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। আমরা জানি যে অর্থ হচ্ছে বিনিময়ের প্রধান মাধ্যম, তবে ব্যাংক অর্থ প্রচলন করতে পারে না, এটা ঠিক। তবে ব্যাংক চেক, বিনিময় বিল, পে অর্ডার, ব্যাংক ড্রাফট ইত্যাদি প্রচার করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করে। চার নম্বর হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি। ব্যাংক বিনিয়োগ বৃদ্ধি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করতে পারে। অর্থাৎ একটি ব্যাংক বিভিন্ন সেক্টর অর্থ বিনিয়োগ করে, অর্থাৎ বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে অর্থ বিনিয়োগ করতে পারে। যেমন বাণিজ্যিক ব্যাংক ব্যবসায় বাণিজ্যের জন্য অর্থ বিনিয়োগ করে, অন্যদিকে শিল্প ব্যাংক অথবা শিল্প ঋণ সংস্থা শিল্প উন্নয়নে সহায়তা করে, অপরদিকে কৃষি ব্যাংক কৃষি উন্নয়নে অর্থাৎ কৃষকদেরকে আর্থিক সহযোগিতা প্রয়োগ করে অর্থনৈতিক উন্নয়ন করে, বিনিয়োগ ব্যাংক বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে, গ্রামীণ ব্যাংক প্রান্তিক লোকদের ঋণ প্রদান করে অথবা অর্থ সঞ্চিত করে তাদের সহযোগিতা। তাহলে আমরা দেখতে পাই যে বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে দেশের অর্থ বিনিয়োগ করে এবং অর্থ বিনিয়োগ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করতে পারে। নাম্বার পাঁচ হচ্ছে ব্যবসায় বাণিজ্যে সহযোগিতা। অর্থাৎ ব্যাংক দেশের আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে যেমন অর্থ বা ঋণ প্রদান করে অথবা বিভিন্ন সময়ে ব্যবসায়ীদেরকে বিভিন্ন তথ্য প্রদান করে সহযোগিতা করতে পারে। অন্যদিকে ব্যাংক বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্র যথেষ্ট সহযোগিতা করতে পারে, অর্থাৎ বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যয়পত্রের গুরুত্ব অত্যন্ত ভূমিকা পালন করে। কারণ প্রত্যয়পত্র, যে কোনো ব্যক্তি প্রত্যয়পত্র খুলেই অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে পারে এবং বাকি তো পণ্য আমদানি করতে পারে। ব্যাংক এক্ষেত্রে প্রত্যয়পত্র প্রদান করে কি করে বৈদেশিক বাণিজ্যে সহযোগিতা করতে পারে। অপরদিকে আভ্যন্তরীণ ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক বিভিন্ন ব্যক্তিকে ঋণ প্রদান করে, সহজ শর্তে ঋণ প্রদান করে, স্বল্প সময়ের জন্য ঋণ প্রদান করে, দীর্ঘ সময়ের জন্য ঋণ প্রদান করে এবং এইভাবে ব্যাংক বিভিন্ন সময়ে কি করে ব্যবসা বাণিজ্য সহযোগিতা করে অর্থনৈতিক উন্নয়ন করে। অর্থাৎ একটা দেশের ব্যবসা বাণিজ্য যত ডেভেলপ করবে উন্নয়ন হবে, একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন তত বেশি ত্বরান্বিত হবে। ছয় নম্বর হচ্ছে শিল্পে উন্নয়নে সহায়তা। ব্যাংক দেশে শিল্প গঠনে বিশেষ ভূমিকা পালন করতে পারে, উন্নয়নে সহযোগিতা করতে পারে। বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা এই দুটি প্রতিষ্ঠান শিল্প গঠনে, শিল্প উন্নয়নে, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠানে তৈরি করে সাহায্য করে। একটা দেশের উন্নয়ন মত নির্ভর করে শিল্প প্রতিষ্ঠানের উপর। দেশের শিল্প প্রতিষ্ঠান যত বেশি বৃদ্ধি পাবে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন তত বেশি ত্বরান্বিত হবে। শিল্পে যতদিন পর্যন্ত একটা দেশ উন্নত করতে না পারবে ততদিন একটা দেশ উন্নতির শিখরে পৌঁছতে পারবে না। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ বর্তমানে যথেষ্ট শিল্প উন্নয়ন সমস্যা করেছে বলে আমরা একটা মধ্যম আয়ের দেশে অতি সত্তর পদার্পণ করতে বলে আশা করছি। এর কারণ হচ্ছে শিল্প উন্নয়নে সহযোগিতা হয়েছে। তাহলে ব্যাংক শিল্প উন্নয়নে সহযোগিতা করে দেশের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। সপ্তম নম্বর হচ্ছে কৃষি উন্নয়নে সহায়তা।
বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। বাংলাদেশ ব্যাংক দেশের কৃষিখাতের উন্নয়নে কি করে সহযোগিতা প্রদান করতে পারে, বিশেষ করে সার, বীজ, কীটনাশক, ঔষধ ক্রয়, সেচ ইত্যাদি বিষয়ে ঋণের মাধ্যমে ব্যাংক কৃষি উন্নয়নে সহায়তা করতে পারে। বাংলাদেশ কৃষি ব্যাংক এবং বাংলাদেশ এবং রাজশাহী কৃষি উন্নয়ন কর্পোরেশন, এই দুটি সংস্থা আমাদের দেশে কৃষি উন্নয়নে যথেষ্ট সহায়তা করতে পারে। আমরা জানি শিল্পের কাঁচামাল কৃষি থেকে আসে, এজন্য দেশের শিল্প উন্নয়ন করতে হলে কৃষির উন্নয়নের প্রয়োজন। আর বিশেষ করে বাংলাদেশের কথা তো আরও বেশি, বাংলাদেশের কৃষিকে যত আমরা ডেভেলপ করতে পারব আমাদের দেশ তত উন্নত হবে। কৃষি উন্নয়নে বেশি সহায়তা হলে বাংলাদেশের অর্থনীতি তত বৃদ্ধি পাবে। এজন্য বাংলাদেশ কৃষি উন্নয়নে সহায়তা করে দেশকে যথেষ্ট অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখছে। অষ্টম হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। ব্যাংক ব্যবস্থার উন্নয়নের ফলে ব্যাংক বিভিন্ন স্থানে গড়ে উঠেছে, এতে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ব্যাংক যত বেশি বৃদ্ধি পাবে দেশের লোকের কর্মসংস্থান তত বেশি সৃষ্টি হবে। ব্যাংক দুইভাবে এই কর্মসংস্থান সৃষ্টি করে, একটা হচ্ছে প্রত্যক্ষভাবে, অর্থাৎ ব্যাংক সরাসরি বেকার লোকদের নিয়োগ দেয় তার প্রতিষ্ঠানে। অন্যদিকে ব্যাংক বেকার লোকদেরকে বিভিন্ন সময়ে অর্থ ঋণ প্রদান করেও সহায়তা করতে পারে, যেমন যুবকদেরকে কম্পিউটার অথবা অন্য কোনো সেলাই মেশিন এইভাবে প্রদান করে, অথবা পোলট্রি ফার্ম অথবা ডায়েরি ফার্মে ঋণ প্রদান করে। এইভাবে দেখা যাচ্ছে যে অনেক ব্যক্তি কীভাবে ঋণ প্রদান করে তারা নিজেরা উদ্যোক্তা হতে পারছে, ফলে এদেশে অনেক কর্মসংস্থান সৃষ্টি হতে পারছে। অর্থাৎ বলতে গেলে ব্যাংক কর্মসংস্থান যথেষ্ট সহযোগিতা করেছে। এই জন্য আমরা বলতে পারি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা পালন করছে। নয় নম্বর হচ্ছে সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন। ব্যাংক দেশের উন্নয়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন আর্থিক নীতি গ্রহণ করে, কিন্তু সরকার যে আর্থিক নীতি গ্রহণ করে এই আর্থিক নীতি বাস্তবায়নের জন্য ব্যাংক যথেষ্ট সহযোগিতা প্রদান করে। অর্থাৎ বাংলাদেশ যে সমস্ত আর্থিক নীতি গ্রহণ করে এগুলা মূলত ব্যাংকের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় অথবা প্রতিষ্ঠিত হয়ে থাকে। এই জন্য ব্যাংকে করে সরকারের আর্থনীতি উন্নয়নে অর্থনীতি বাস্তবায়নে সহায়তা করে দেশের অর্থনীতি উন্নয়নে সহায়তা করে। আমরা সর্বশেষ আলোচনাটা করব অর্থনৈতিক স্থিতিশীলতা। একটা দেশের অর্থনৈতিক নির্ভর করবে তার অর্থনৈতিক স্থিতিশীলতার উপর। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা যত বেশি হবে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন তত বেশি সংগঠিত হবে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা মূলত নির্ভর করে দেশের যে পণ্যদ্রব্য আছে এই পণ্যদ্রব্যের দামটা স্থিতিশীলতার উপর। বিদেশ থেকে পণ্য আমদানি অথবা দেশের রপ্তানি অথবা দেশে যে সমস্ত পণ্য উৎপাদন হয় এই উৎপাদিত পণ্যের একটি দাম স্থিতিশীল থাকতে হবে। দেশের সরকার যে দেশের যে গ্রোথ তৈরি করার জন্য সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটা মূলত অর্থনৈতিক স্থিতিশীলতার উপরেই নির্ভর করে। এই জন্য দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তাহলে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক ব্যাংক যথেষ্ট ভূমিকা পালন করে। তো ধন্যবাদ ছাত্রছাত্রীদের, আজকে আমার আজকের আলোচনা এই তিনটে বিষয়ের উপরে তোমাদের আলোচনা শেষ করছি। এখন তোমাদের কাছে আমার আগের মতোই একটি পরামর্শ, তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা বাড়িতে থাকো এবং নিরাপদ দূরত্বে থাকো, জনসমাবেশ এড়িয়ে চলো, বাড়িতে বসে পাঠ্যপুস্তক
অধ্যয়ন করো, এছাড়া অন্যান্য বই পুস্তকও অধ্যয়ন করতে পারো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।